তো বন্ড ফির আছে সমাজ এটা না কই এলে কি আমরা নামাজ রোজা করি না নামাজ রোজা কইরে ব্যস্ত যাও যেত না ব্যস্ত যাও লাগবো আল্লাহর দয়ায় আরে আরেক বাতিলে ভারী ফত লাগাল ভাই নি আরেক বাতিলে ভারী ফত লাগাল ভাই এরা মারিফতের দোয়াই দিয়া নামাজ নাই রোজা নাই ইবাদত নাই বন্দেগী নাই হালাল নাই হারাম নাই গান আর বাজনা আর উরুস আর মাজার নিয়া ব্যস্ত মাজার নিয়া ব্যস্ত উরুস নিয়া ব্যস্ত নামাজ রোজার দারদারে না হালাল হারামের দারদারে না আপনাদেরকে যখন কোন উলামায়ে কেরাম বলেন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ পর্দা পালন করা ফরজ হালাল রুজি করা ফরজ গান শোনা হারাম বাজনা শোনা হারাম বেফর্দা চলা হারাম তখন এই বন্ডের দলে কইয়া দেয় কয় মৌলবী রায় বলে কইব তারা হইছে শরীয়ত পন্থী শরীয়তে নামাজ ফরজ আমরা মারিফত পন্থী মারিফত হাসিল হইলে নামাজ ফরজ থাকে না মৌলবীরা রোজা ফরজ কইবই শরীয়তে রোজা ফরজ আমরা মারিফত পন্থী মারিফত হাসিল হইলে রোজা ফরজ থাকে না মৌলবীরা কইবই ফর্দা পালন ফরজ এটা শরীয়তের বিধানে ফরজ আমরা মারিফত পন্থী মারিফত হাসিল হইলে পর্দা ফরজ থাকে না মৌলবীরা কইবই গান হারাম এটা শরীয়তে গান হারাম মারিফতে গান হারাম না মৌলবীরা কইবই বাজনা হারাম শরীয়তে বাজনা হারাম মারিফতে বাজনা হারাম না মৌলবীরা হারাম বলে কেন তারা শরীয়ত পন্থী আমরা এইগুলি করি কেন আমরা শরীয়ত পন্থী না আমরা মারিফত পন্থী মারিফত হাসিল হইয়া গেলে শরীয়তের হারাম হারাম থাকে না এই যে শরীয়ত আর মারিফতের দুহাই দিয়া ভাগাভাগি করে নিল শরীয়তের মারিফত সব মারি শরীয়তের হারাম বলে মারিফতে হারাম থাকে না এরা যেইভাবে বলে ব্যাপারটা যদি এইভাবেই হয় আমি একটু জমার একটু সময়ের জন্য মান্য নিলাম শরীয়তে গান হারাম মারিফতে হালাল শরীয়তে বাজনা হারাম মারিফতে হালাল শরীয়তে বেফর্দা চলা হারাম মারিফতে হালাল শরীয়তের হারাম মারিফতে হালাল হইয়া যায় বন্ডদের এই কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেই তাহলে আপনারা বলুন শরীয়তে গোবর খাওয়া হালাল না হারাম এটা তো মৌলবীর আল্লাহকে হারাম এরা শরীয়ত পন্থী তোমরা তো মারিফত পন্থী তোমাদের জন্য তো হারাম না তোমরা বাত না খাইয়া গোবর খাও আপনারা বলুন বলদের পেশাব পান করা হালাল না হারাম এটা তো মৌলবীর আল্লাহকে না হারাম এরা শরীয়ত পন্থী তোমরা যারা উরুস করো মাজারত হও তোমরা তো মারিফত পন্থী তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয় তোমরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও মাজারে মাজারে গিয়া উরুস করে এই উরুসের মধ্যে শিরিক বিদাত কুফুরি কর্মকাণ্ডে ভরা শিরিকে বিদাতে কুফুরি কর্মকাণ্ডে ভরা হারাম বললেই শরীয়তার মারিফতের পার্থক্য করিয়া আপনাদের মুখ বন্ধ করে দেয় মাজারে গান হয় কি না উরুসে গান হয় কি না হালাল না হারাম বাজনা হয় কি না হালাল না হারাম নারী পুরুষ বেফর্দা চলে কি না হালাল না হারাম বাবার কাছে সন্তান চায় কি না বাবার কাছে সুখ শান্তি চায় কি না মাজারের বাবার কাছে ধন সম্পদ চায় কি না এগুলি দেওয়ার মালিক বাবা না আল্লাহ যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এইগুলি আর অন্য কারো কাছে চাইলে ঈমান থাকে না কাফের হইয়া যায় এরপরে বাবার মাজারের নামে উরুসের নামে মান্নত কইরা গরু ছাগল হাঁস মুরগি লইয়া ওইখানে গিয়া জবাই কইরা যত সব বন্ডের দলের আরে খাওয়ায় কার নামে মান্নত করে বাবার নামে মান্নত দেখুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা তোমাদের জন্য মরা জানোয়ার খাওয়া হারাম করা হইল মাছ এবং টেড্ডি ছাড়া বাকি রকমের সব রকমের জানোয়ার এমনি যদি মরে যায় জবাই ছাড়া তাহলে খাওয়া তোমাদের জন্য হারাম
প্রবাহিত রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম, শুয়োরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম, আর শুয়োরের গোশতের পাশাপাশি আল্লাহর একটা গোশতের নাম বলেছেন, সেটা হইল আল্লাহর নামে মান্নত না কইরা গায়রুল্লাহর নামে মান্নত করা জানোয়ারের গোশত খাওয়া শুয়োরের গোশতের মতো হারাম। গায়রুল্লাহ কি? আল্লাহ ছাড়া যা আছে। গায়রুল্লাহ কি? বলেন আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ, চন্দ্র সূর্য আল্লাহ না গায়রুল্লাহ, দর্গা দুর্গা আল্লাহ না গায়রুল্লাহ, দর্গার বাবা আর দুর্গা মূর্তি আল্লাহ না গায়রুল্লাহ। সুতরাং দুর্গার নামে মান্নত করা যেমন কুফুরি, দর্গার বাবার নামে মান্নত করা তেমন কুফুরি। এই সমস্ত মান্নতের গোশত হারাম গোশতরে খাওয়ার লাগে যে উরুস জমায়, উরুসের নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক, মহাপবিত্র। বলেন হারাম জিনিস পবিত্র না অপবিত্র? অপবিত্রকে যারা পবিত্র বিশ্বাস করে কাফের হইয়া যায়, অপবিত্র জিনিসকে যারা মুবারক বলে কাফির হইয়া যায়। সুতরাং যে সমস্ত উরুসের মধ্যে এতগুলি হারাম কাজ হয়, এতগুলি কুফুরি কাজ হয়, এতগুলি শিরিকি কাজ হয়, এই উরুসকে যারা মহাপবিত্র আর মুবারক বলে এরা মুসলমান থাকে না, এরা কাফের হইয়া যায়। মারিফত কাফেরের জন্য না মুসলমানের জন্য? মারিফত কাফেরের জন্য নয়, মারিফত মুসলমানের জন্য। শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম। কাজী এদের মুখে আর কোনোদিন শরীয়ত মারিফতের দোহাই দিয়ে আপনারা কোনোদিন হারামকে হালাল মনে করবেন না। এখন কয় কি জানেন, কয় শুয়োরের গোশত তো এমনিই হারাম, গরুর গোশত হারাম হবে কেন? আমি তো বিসমিল্লাহ কইয়া জবাই করছি, বাবার নামে মান্নত করছে আর আল্লাহর নামে জবাই করছে, শয়তানি চক্রান্তটা দেখেন, মান্নত করছে বাবার নামে জবাই করছে আল্লাহর নামে, কয় জবাই তো বিসমিল্লাহ কইয়া করছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন বাবার নামে মান্নত করার সাথে সাথে যে শুয়োরের গোশতের মতো হারাম হইয়া যায়, যে আঁস যে মুরগি যে ছাগল যে গরু যে মহিষ আল্লাহ ছাড়া বাবার নামে মান্নত করা হয় সাথে সাথে শুয়োরের মতো হারাম হইয়া যায়। এরপরে শুয়োরকে যেমনভাবে হাজারবার বিসমিল্লাহ কইয়া জবাই করলেও আর হালাল হয় না, ঠিক তেমনিভাবে বাবার নামে মান্নত করা গরু ছাগল বিসমিল্লাহ কইয়া জবাই করলে আর হালাল হয় না, শুয়োরের গোশতের মতো হারাম থাকে। মহতরম হাজিরিন, এই সমস্ত উরুসের মধ্যে আবার কখনো কখনো দেখা যায় বন্ড ফিরার বন্ড ফিরের মুরিদানেরা মাজারকে সেজদাও করে, মাজারকে সেজদাও করে। যখন বলা হয় আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, কি জানেন আপনারা? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। তখন বলে যেই মৌলবি বলছে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, মৌলবি রেগে জিজ্ঞেস করো ফিরিস্তারা আদম রে সেজদা করছিল কিনা? ফিরিস্তারা যদি আদম রে সেজদা করলে হারাম না হয়, আমি আমার বাবাকে আমার বাবার মাজারকে সেজদা করলে হারাম হবে কেন? প্রশ্ন করে কিনা? প্রশ্ন করে। প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার, আপনাদের ইমান ভণ্ডদের খপ্পর থেকে ইমান হেফাজতের জন্য। আল্লাহ আদম হাওয়া দুইজনকে যখন পৃথিবীতে পাঠাইছিলেন তখন প্রত্যেক বছর আদম হাওয়ার ঘরে দুইটা সন্তান একসাথে জন্মইত। আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো, তার পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো। বলেন আদম হাওয়ার ঘরে কতদিন পর পর সন্তান জন্ম হইতো? একসাথে কটা জন্ম হইতো? তখন আল্লাহ হুকুম দিছিলেন হে আদম, তোমার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ে বিয়া দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়ে বিয়া দাও। বুঝা থাকলে বলুন তো, আল্লাহর হুকুমে
আদম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়া দিতেন? তখন এটা হারাম ছিল না হালাল? এখন যদি কেউ নিজের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়া দিয়া বলে আদমে দিলে যদি হালাল হয় আমি দিলে হারাম হবে কেন? দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে আদমের যুগে হালাল ছিল সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়ে সম্মান করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন হারাম, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে কোন রকমের সেজদা করা হারাম। এখন যদি কেউ পীরকে সেজদা করা হালাল মনে করে মুসলমান নয় কাফির, এখন যদি কেউ মাজারকে সেজদা করা হালাল মনে করে মুসলমান নয় কাফির। একটা গল্প আছে বড় মজার। এক ব্রাহ্মণে যেই গড়ের মধ্যে তারা দেবতারাকে পূজার দেবতা, এই গড়কে তারা মণ্ডপ গড় বলে। দেবতার গড়ের নাম মণ্ডপ গড়। এই মণ্ডপ গড়ের যে দেবতাগুলি আছে, দেবতাগুলির সামনে তারা কিছু খানাও দেয়, দুধ দেয়, কলা দেয়, চিরা দেয়, মিষ্টি দেয়, দই দেয়, অনেক কিছু দেয়। দেবতারা যে খানা দেয়, খানাগুলিরে তারা দেবতার ভোগ বলে, ভোগ। এক ব্রাহ্মণে দেবতার ভোগ নিয়ে মণ্ডপ করে যায়, আর এক মুসলমানে বাবার নামে মান্যতের জিনিসপত্র নিয়ে ওই বাবার মাজারও যায়। বাবার নামে যে সমস্ত মান্যত করে যে সমস্ত জিনিসটা, এদেরকে কোনো কোনো এলাকায় সিন্নি কয়, সিন্নি তাবারক, তাবারক। মুসলমানে বাবার মাজারত তাবারক লইয়া যায়, আর ব্রাহ্মণে মণ্ডপ গৌরব দেবতার ভোগ লইয়া যায়। রাস্তায় দুজনের সাক্ষাৎ। মুসলমানে ব্রাহ্মণে জিগাইল, কই যাও? কয় মণ্ডপ গৌরব যায়, আত কি বা দেবতার ভোগ? মুসলমানে জিজ্ঞাসা করলো, দেবতারে ভোগ দিলে কি হয়? দেবতায় তো খায় না। আপনারা কি বলেন? দেবতা তো খায় না, দেবতারে ভোগ দিলে কি হয়? দেবতায় না খাইলেও দেবতার নামে নিয়ে দিলে দেবতা খুশি হইয়া সুখ শান্তি দেয়, ধন সম্পদ দেয়, অনেক কিছু দেয়। এইবার ব্রাহ্মণে মুসলমানদের জিজ্ঞাসা করে, তুমি কই যাও? কয় আমি বাবার মাজারে যাই। আত কি তাবারুক, আত কি তাবারুক। এইবার ব্রাহ্মণে মুসলমানদের জিজ্ঞাসা করে, তাবারুক কি বাবায় খায়? কয় না, বাবায় খায় না। তা আমার যেমন দেবতায় বুক খায় না, তোমার বাবায় তো তাবারুক খায় না। তে খায় না বাবারে, তাবারুক দিলে কি হয়? কয় বাবা খুশি হইয়া সুখ দেয়, শান্তি দেয়, ধন দেয়, সম্পদ দেয়। তখন ব্রাহ্মণে মুসলমানরে কয়, এই জন্যই আমরা কইয়া থাকি তোমাদের ধর্মে আর আমাদের ধর্মে সামান্য বেশকম ছাড়া কোনো বেশকম নাই। মুসলমানে ব্রাহ্মণে জিজ্ঞাসা করে, সামান্য বেশকমটা কি? ওই সামান্য বেশকম হইল, আমাদের যে মণ্ডপ গড়ে দেবতারে বুক দিলে যে দেবতা খুশি হইয়া ধন সম্পদ দেয়, সুখ শান্তি দেয়, এই দেবতাটা তাকে মণ্ডপ গড়ে খাড়া খাড়া বুঝেন, দাঁড়াইয়া তাকে দেবতা মণ্ডপ গড়ে তাকে খাড়া। আর তোমাদের ধর্মে বাবার নামে তাবারুক দিলে যেই বাবা খুশি হইয়া ধন সম্পদ সুখ শান্তি দেয়, এই বাবা তাকে মাজারের ভিতরে ফরা। আমরাটা খারা আর তোমরাটা ফরা ছাড়া তোমরার ধর্মে আর আমরার ধর্মে আর কোনো বেশকম নেই, শুধু খারা আর ফরা বেশকম। আমরাটা খারা আর তোমরাটা ফরা। ফরা তো মরাও থাকতে পারে, খারা থাকতে গেলে তো অন্তত জেতা তাহা দরকার। তোমরাটার থেকে আমরাটা কিছু বালা, তোমরাটা ফরা, এটা যে তানা মরা বুঝবারও হয় নাই। আমরাটা যখন খারা জেতাও ওই তো পারে। এই হইল বর্তমান সমাজের অবস্থা। মুসলমানে আর মূর্তি পূজায় আর মাজার পূজায় এই হইল ব্যবধান। বলেন মূর্তি পূজার মধ্যে আর মাজার পূজার মধ্যে ব্যবধান রইল না, একাকার হইয়া গেল। একদল দুর্গা পূজারি আর একদল দর্গা পূজারি, একদল দুর্গা পূজারি আর একদল দর্গা পূজারি। পূজা পূজা ওই, এটাও পূজা, ওইটাও পূজা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই ব্যবহার আল্লাহর সাথে করতে হয়
সেই ব্যবহার অন্য কারো সাথে করার নাম ওই পূজা। আল্লাহরে সেজদা দিলে হয় ইবাদত, আল্লাহরে সেজদা দিলে হয় ইবাদত, বট গাছরে সেজদা দিলেও হয় ইবাদত না পূজা। এখন কি পূজা? বট গাছ পূজা। তুলসী গাছরে সেজদা দিলে হয় তুলসী পূজা, দেবতারে সেজদা দিলে হয় দেবতা পূজা, দুর্গারে সেজদা দিলে হয় দুর্গা পূজা, দরগারে সেজদা দিলে হয় দুর্গা পূজা, মাজাররে সেজদা দিলে হয় মাজার পূজা, কবরকে সেজদা দিলে হয় কবর পূজা, পীরকে সেজদা দিলে হয় পীর পূজা। দুনো দলই পূজারি, একদল বটগাছ পূজারি, তুলসী পূজারি, দুর্গা পূজারি, দেবতা পূজারি, আর একদল দরগা পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, কবর পূজারি। দুনো দলই পূজা, এবাদত একটার মধ্যেও নয়। এই দুনো দল সম্পর্কে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّؤُوا مِنَّا كَذَلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। দুনো দল ফুজারির ব্যাপারে, দরগা ফুজারি, দুর্গা ফুজারি, ফির ফুজারি, মূর্তি ফুজারি, মণ্ডপ ফুজারি, দুনো ফুজারির ব্যাপারে আল্লাহ বলেন, একদল মানুষ দুনিয়াতে আছে যারা আল্লাহকে যেইভাবে মহব্বত করার কথা ছিল সেইভাবে অন্যকে মহব্বত করে, আল্লাহরে মহব্বত করার, আল্লাহরে মহব্বত করার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয় মাতানত করার দ্বারা। আল্লাহরে মহব্বত করার চূড়ান্ত বহিঃপ্রকাশ মাতানত করার দ্বারা, আল্লাহর সামনে মাতানত করিয়া দৈনিক পাঁচবার মসজিদে গিয়া আল্লাহকে সেজদা দিয়া প্রমাণ করার কথা ছিল, আল্লাহ তোমার মতো মহব্বত আর কাউকে করি না। কিন্তু আল্লাহরে মহব্বত করার জায়গা মসজিদে কোনোদিন যায় না, আল্লাহর সামনে কোনোদিন মাতানত করে না, হয়তো দুর্গার সামনে গিয়ে মাথা করে মাতানত করে, আর না হয় দরগার সামনে মাতানত করে। মনোযোগ দিয়ে শুনুন আর বুঝুন, আর আমার কথার জবাব দিন, আল্লাহর সামনে মাতানত করলো না, করলো দুর্গার সামনে অথবা দরগার সামনে, বলুন কাকে বেশি মহব্বত করলো? দুর্গাকে আর দরগাকে? আল্লাহকে। এই মহব্বতটা আল্লাহরে কথা করার কথা ছিল, এই মহব্বতটা আল্লাহরে না কইরা মহব্বতটা করলো দুর্গারে, মহব্বতটা করলো দরগারে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার সামনে মাতানত করছস না, যেই মহব্বত আমারে করার কথা ছিল ওইটা অন্যটারে করছস, যেইটারে যেইটার সামনে মাতানত করছিলে, যেইটার যেইটারে সেজদা করছিলে, ওইটার কাছে গিয়ে আকো জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আমার কাছে তোর জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা নাই। তখন যে সমস্ত বন্ড ফিরের কথায় এই বন্ড মুরিদানে মাজারকে সেজদা দিছিল, যে সমস্ত বন্ড ব্রাহ্মণের কথায় ভক্তরা দেবতাকে ভক্তি করেছিল, এরা গিয়া বিষয় বের করব, যে ফিরের কথায় মাজারও সেজদা দিছে ফিরে বিষয় বের করব, যে ব্রাহ্মণের কথায় মূর্তিরে সেজদা দিছিল ব্রাহ্মণরে গিয়ে খুঁজে বের করব, বাইর ফিরে কইব আল্লাহ কইছে আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাতের কোনো ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে নাই, তোমরা নাজাতের ব্যবস্থা ঘটা, তোমার কথায় মাজারকে সেজদা দিছিলাম, তোমার কথায় দেবতাকে সেজদা দিছিলাম, তুমি আমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করো, তোমরা দুইজন আমাকে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করো। আল্লাহ বলেন, এরা যখন দেখবো নিজেরই জান বাঁচাইতে পারে না আবার অন্য লোকে ফেসাল পারে, তখন কইব আমরা কইছি না, দুনিয়াতে কইলাম কইছে বাজারও গিয়াছে দেও বাবায় তরাইয়া নিব, হাসরের মাঠে যখন
বক্তরা গিয়া দর্ব কইব আমরা কইছি না কেন কারণ মুরিদান বাঁচাইব দূরের কথা নিজের জানেই বাঁচাইতে পারে না তখন এই সমস্ত ভণ্ড ফিরের মুরিদানেরা আল্লাহ আবার আল্লাহর কাছে ফিরে গিয়া কইব আল্লাহ জাবুর জাবুজ বার বুঝছি আর দরকার নাই কথা লম্বা করার শেষ একটা আবেদন রাখো কি আবেদন আর একটা নয়া দুনিয়া বানাও বানাইয়া এই ভণ্ড ফির আর আমরা একসাথে ফাটাও আবার যখন কইব মাজারও সেজদা দিবার লাগি আজকে কি বাটফারি দেখছ এটা দিশাটা করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাদের কথায় কথায় দুনিয়া বারে বারে বানাই না বারে বারে ফাটাই না একবার ফাটাইলে যারা নবীর কথা আর নাইবে নবীর কথা মানে না ভণ্ডদের কথা মানে এদেরকে একশো বার ফাটাইলেও আলেমদের কথা মানবে না ভণ্ডদের কথায় চল সুতরাং তোমরা পূজারি আর পূজনীয় যেই ফিরে ঠ্যাং সরাইয়া দিল সেজদা নেওয়ার জন্য আর যেই মুরিদে ফিরে ঠ্যাঙ্গ সেজদা দিল দুটা একসাথে জাহান্নামে যাও আমি আল্লাহ যতদিন আছি ততদিন তোমরা জাহান্নামে থাকবা আল্লাহ কতদিন আছে এই সমস্ত বন্ধরা যখন শুনে কোনো আলেম কইছেন যে সুবিচারে নাজাত হবে না মনে আছে নি কথা হাসরের মাঠে আল্লাহর দয়া সারা মুক্তির পথ নাই তখন কয় এই জন্যই আমরা হালাল হারামের দারদারি না নমাজ রোজার দারদারি না আমরা আল্লাহর সুবিচারে দয়া আমরা আল্লাহর দয়ায় পার হইয়া যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার দেড় হাজার বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশের জন্ম হবে এটা আল্লাহ আগে জানতেন এই বাংলাদেশের মধ্যে এই ধরনের অসংখ্য অগণিত ভণ্ড পীর আর ভণ্ড পীরের মুরিদান জন্ম হবে আল্লাহ আগে জানতেন এরা বলবে এই জন্যই নামাজ পড়ি না এই জন্যই রোজা রাখি না নমাজ রোজার দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না বাঁচতে হবে আল্লাহর দয়ায় এমন কথা বলবে আল্লাহ জানতেন জেনে শুনে এই কোরআনে জবাব না দিয়া মৌলবীরা রেফান্দ ফেলাইছে না জবাব দিয়া রাখছেন এই বন্ডের দল আজকে তোমরা যেই প্রশ্ন তৈরি করছ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে জবাব অগ্রিম দিয়া রাখছেন কি বুঝলেন বন্ডরা যেই প্রশ্ন আজকে বানাইছে আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে জবাব অগ্রিম দিয়া রাখছেন এবার শুনুন আল্লাহ জবাবটা অগ্রিম কি দিয়া রাখছেন আল্লাহ বলেন ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা নাজাত পাইবা আল্লাহর দয়ায় আর দয়া ভাইবা এবাদত বন্দেগী রুসিলায় নামাজ পড়বা রোজা রাখবা ফরজ কাজ করবা ওয়াজিব কাজ করবা সুন্নত আমল করবা হারাম কাজ ছাড়বা তবে আল্লাহ দয়া করব নামাজ নাই রোজা নাই এবাদত নাই বন্দেগি নাই হালাল নাই হারাম নাই দয়া ও করত না তুই জান্নাতেও যাইতে না কথার একটা সহজ উদাহরণের মাধ্যমে এই বোঝার চেষ্টা করি গৃহস্থে ক্ষেতের মেয়েদে যতই গৃহস্থী করো ফসল ফাইতে হইলে আল্লাহর দয়া লাগবে না এই ওয়াজ শূন্য একজন গৃহস্থার ক্ষেত হয়ে যায় না হাল চাষ করে না আগাছা সাফ করে না পানি সেচ করে না সার গোবর দেয় না বীজ ব্যাংক করে না কেন কয় ফসল আল্লাহ দয়া করে দিব তোমার যেভাবে তুমি যেভাবে ক্ষেত গুড়ার ডিম স্যার আর কিচ্ছু হইতা না ঠিক তেমনি ভাবে নমাজ নাই রোজা নাই এবাদত নাই বন্দেগি নাই হালাল নান হালাল নাই হারাম নাই আল্লাহ দয়া করে জান্নাত দিব তুমিও জান্নাত নামে গুড়ার ডিম চারা কিচ্ছু পাইবা না আল্লাহর দেওয়ার নিয়ম আছে কি নিয়ম আল্লাহ কত ফসল দেয় গৃহস্থের গৃহস্থির উসিলায় আল্লাহ কত ফসল দেয় গৃহস্থের গৃহস্থির উসিলায় আল্লাহ মানুষকে সন্তান দেয় আসমান থেকে জিব্রিল ফিরিস্তা দিয়ে গড় বাটায় দেয় না বিয়ার উসিলায় তুমি বিয়াও করতা না আল্লাহ সন্তান তোমার ঘরে ফাটাইতো না ঠিক তেমনি ভাবে তুমি নমাজ রোজা করতা না আল্লাহ দয়াও করবে না তুই জাহান্নাম থেকেও বাঁচবে না এই সব কথা হইল আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা প্রসঙ্গ ভুলে গেলেন ইমানে মুফাসসালের ছয় কথার প্রথম কথা আল্লাহ বিশ্বাস করি কি বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো
আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা দুনিয়াতে দেখা যাবে না, আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা আখেরাতে দেখা যাবে, আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা তোমার ইবাদত হবে আল্লাহ দয়া করার উসিলা, আর আল্লাহর দয়া হবে তোমার জান্নাতে যাওয়ার উসিলা। আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা তোমার ইবাদত বন্দেগী হবে আল্লাহর দয়া পাওয়ার উসিলা, আর আল্লাহর দয়া পাওয়াটা হবে তোমার জান্নাতে যাওয়ার উসিলা। তুমি ইবাদত করতে না, আল্লাহ দয়াও করবে না, তুমি জান্নাতেও যেতে পারবে না। আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা কইলাম। আপনারা যদি বলেন নবী রসুল সম্পর্কেও কিছু ব্যাখ্যা শুনবেন, কয়েক মিনিট মহতরম হাজিরিন, যে ছয় কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান হইছি, এর মধ্যে চার নম্বর কথা হইল ওয়া রাসূলিহি, আমি নবী রসুল বিশ্বাস করি। চার নম্বর কথাটা কি? আমি নবী রসুল বিশ্বাস করি। এই নবী রসুল সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে মন্দরা। নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা। আজীবন আলোচনা আগেই হইয়া গেছে গা, বুঝছেন? আল্লাহ বলেন লা ইয়ানালু আহদি যালিমিন, কোন গুনাহগারকে আমি নবুয়তের পদ দেই না, কোন গুনাহগারকে নবুয়তের পদ দেই না। সাদ সব কি বলে নবীগণকে, বেগুনা বলে না গুনাহগার বলে? কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? সাদ সব কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জন্য সাতপন্থী এতাতিরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এদের সাথে কোনো মুসলমান একমত হতে পারে না। গেল নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা, নবী আজীবন বেগুনা। নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা, হাদিস শরীফে রাসূল বলেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফন করার পরে কোন নবী মুর্দা থাকেন না, দাফন করার সাথে সাথে জীবিত হয়ে যান। সমস্ত নবীগণকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন, ইন্তেকালের পরে উম্মত দাফন করবে আল্লাহর সাথে সাথে জীবিত করে দেবেন, উম্মত ইন্তেকালের পর উম্মত দাফন করবে আল্লাহর সাথে সাথে জীবিত করে দেবেন। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে বলে গেছেন, আমাকে দাফন করার পর যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে গিয়ে দুরুদ সালাম পড়লে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জপব। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়ে দুরুদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন, কেন? মুর্দা হওয়ার কারণে না, জিন্দা হওয়ার কারণে। নিজের মুখে জবাব দিবেন, কেন? মুর্দা থাকার কারণে না, জিন্দা হওয়ার কারণে। সুতরাং নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হলো দাফন করার পরের থেকে তারা জিন্দা। এক নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? বেগুনা। দুই নম্বর সহি ব্যাখ্যা দাফন করার পর থেকে জিন্দা। দাফন করার জিন্দা অবস্থায় দাফন করা হয় না, দাফন করার পরে জিন্দা করা হয়? হ্যাঁ, দাফন করার পরে জিন্দা করা হয়। নবী রসুল সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হল রসুল বলেন ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। সুতরাং যারা বলে নবী জিন্দা হইয়া আমাদের অনুষ্ঠানে চলে আসেন, এই জন্য নবীর সম্মান করার জন্য দাঁড়াই, এরা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে, এরা সহি ব্যাখ্যা মতো নবী মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে বেদাত। যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে আসেন, যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে আসেন, এরা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলে, এরা আহলে সুন্নাত হতে পারে না, এরা আহলে বেদাত। এইভাবে ইমানে মুফাসসালের ছয় কথা, প্রত্যেকটা কথার কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু গলত ব্যাখ্যা আছে, মন গড়া ব্যাখ্যাগুলি পরিহার করিয়া সহি ব্যাখ্যা মতো যারা ইমানে মুফাসসালের ছয় কথা মানে তারা জান্নাতি মুসলমান, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের আকীদা বিশ্বাস এক আকীদা বিশ্বাস এক চার মাযহাবের হানাফি মাযহাব শাফি মাযহাব মালিকি মাযহাব হাম্বলি মাযহাব চার মাযহাবের আকীদা বিশ্বাস দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না চার মাযহাবের আকীদা বিশ্বাস পরকালে আল্লাহকে দেখা যাবে চার মাযহাবের আকীদা বিশ্বাস আল্লাহর দয়া সারা মুক্তির উপায় নাই চার দলের আকীদা বিশ্বাস নবী রাসূলগণ বেগুনাহ চার মাযহাবের আকীদা বিশ্বাস নবী রাসূলগণ দাফন করার পর থেকে জিন্দা চার মাযহাবের আকীদা বিশ্বাস জিন্দা হইয়া নবী রওজা শরীফের ভিতরে থাকেন বুঝা থাকে বলুন তো আকীদা বিশ্বাস চার মাযহাবের চার রকম না এক রকম তাহলে এবার প্রশ্ন থেকে মাযহাব চারটা হইল কেন আকীদা চার রকম হওয়ার কারণে নয় আমলের ব্যাখ্যা চার রকম আকীদা চার প্রকারের কারণে চার মজা বুঝছেন আমল আমলের ব্যাখ্যা চার রকম আমলের ব্যাখ্যা চার রকম এই আমলের ব্যাখ্যা চার রকমের একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি কুরআন হাদিসের কোন কোন বিবরণের দ্বারা বোঝা যায় ধর্মের কাজের বিনিময়ে বেতন নেওয়া জায়েজ আর কোন কোন বিবরণ দ্বারা বোঝা যায় ধর্মের কাজ কইরা বেতন ভাতা নেওয়া জায়েজ নয় তাইলে ধর্মের কাজের বিনিময়ে বেতন ভাতা নেওয়া না নেওয়ার ব্যাপারে কুরআন হাদিসের ভাষ্য এক রকম না ভিন্ন রকম এই রকম ভিন্ন রকম পরিস্থিতি যদি দাঁড়ায় অথবা যেই বিষয়ে কুরআন হাদিসে কোনো আলোচনাই নাই যেমন নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ এই ব্যাপারে কুরআন হাদিসে কোনো আলোচনাই নাই একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ এই ব্যাপারে কুরআন হাদিসে কোনো আলোচনাই নাই যেই বিষয়ে কুরআন হাদিসে কোনো আলোচনাই নাই অথবা যেই বিষয়ে আলোচনা আছে অস্পষ্ট অথবা যেই বিষয়ে আলোচনা আছে সুস্পষ্টই কিন্তু বিভিন্ন রকম আলোচনা এক রকম নয় এক জায়গায় এক রকম আর এক জায়গায় আরেক রকম এই তিন ব্যাপারে সুস্পষ্ট সমাধান বাইর করার জন্য আল্লাহর পক্ষ থেকে মুস্তাহিদ ইমামগণকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা দুনিয়ার প্রসিদ্ধ চার মাযহাবের মুস্তাহিদ প্রসিদ্ধ ইমাম চারজন হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা শাফি মাযহাবের ইমাম শাফি মালিকি মাযহাবের ইমাম মালিক হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল বলুন চার মাযহাবের চার ইমাম কিনা চার মাযহাবের চার ইমাম এখন ধর্মের কাজের বিনিময়ে বেতন আদি নেওয়া জায়েজ না না জায়েজ এইগুলির ব্যাপারে যেহেতু কোরআন হাদিসের ভাষ্য এক রকম না দুই রকম কোনো কোনো বিবরণ দ্বারা জায়েজ বোঝা যায় কোনো বিবরণ দ্বারা না জায়েজ বোঝা যায় এই জন্য চার মাযহাবের ইমামগণ এটার সমাধান বাইর করতে গিয়ে হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের তারা জায়েজের মতটা গ্রহণ করেছে বিভিন্ন ধর্মীয় কাজের বিনিময়ে বেতন ভাতা নেওয়া জায়েজ শাফি মাযহাবে জায়েজ মালিকি মাযহাবে জায়েজ হাম্বলি মাযহাবে জায়েজ রইল নি হানাফি মাযহাব হানাফি মাযহাবের শুরুতে অবস্থা একরকম ছিল সিদ্ধান্ত একরকম ছিল শেষ পর্যন্ত অবস্থা পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে হানাফি মাযহাবের শুরুতে অবস্থা কি ছিল হানাফি মাযহাবের শুরুতে অবস্থা ছিল যারা ধর্মের কাজ করে যারা ওয়াজ নসিহত করে যারা মসজিদে ইমামতি করে যারা মসজিদে মুয়াজ্জিনি করে যারা মাদ্রাসায় শিক্ষকতা করে তাদেরকে সরকারে ভাতা দিত তাদেরকে সরকারে ভাতা দিত যতদিন পর্যন্ত ধর্মের কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে সরকারে ভাতা দিত ততদিন পর্যন্ত হানাফি মাযহাবের ফতোয়া ছিল যে তোমরা যেহেতু সরকারের কাছ থেকে ভাতা পাও এই কারণে পার্টির কাছ থেকে আর কোনো হাদিয়া নিতে পারবা না এটা কি স্থায়ী ছিল না যতদিন সরকারে ভাতা দিত ততদিন এক সময় আসলো ধর্মীয় ব্যক্তিদের সরকারি ভাতা বন্ধ হয়ে গেল যারা ওয়াজ করে এদেরকে সরকারে আর ভাতা দেয় না যারা ইমামতি করে এদেরকে আর সরকারে ভাতা দেয় না যারা মুয়াজ্জিনি করে এদেরকে সরকারে আর ভাতা দেয় না যারা বক্তব্য পড়ায় এদেরকে সরকারে ভাতা দেয় না যারা মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয় এদেরকে আর সরকারে ভাতা দেয় না
এখন হানাফি মাযহাবে আবার নতুন ভাবে সিদ্ধান্ত নিতে হইলো কেন যে এরা যে সারা বছর ইমামতি করব সারা বছর মুয়াজ্জিনি করব সারা বছর মক্তব ফরাইব সারা বছর মাদ্রাসায় ফরাইব সারা বছর ওয়াজ করব এদের সংসার চলবে কেমনে সরকারি ভাতা বন্ধ করে দেওয়ার পরে প্রশ্ন আসলো এদের সংসার চলবে কেমনে এতদিন প্রশ্ন আসেনি কেন সরকারে দিছে যখন সরকারে বন্ধ করে দিছে তখন প্রশ্ন আসাটা সঙ্গত কিনা সঙ্গত কারণেই প্রশ্ন আসবে আসলো এখন এদের সংসার কেমনে চলবে বাকি তিন মজাবে তো আগেই কইছে যায় বাকি তিন মজাবে আগেই কইছে যায় আর হানাফি মজাবে আইয়া এই সময় কইছে যেহেতু সরকারে এখন আর এদের ভাতা দেয় না কাজেই এখন এই বিশেষ বিশেষ কয়েকটা কাজের বিনিময়ে এদের ভাতা দেওয়া যায় এদের জন্য ভাতা নেওয়া যায় এই বিশেষ বিশেষ কয়েকটা কাজের মধ্যে একটা হলো মুয়াজ্জিনি একটা হলো ইমামতি একটা হলো মাদ্রাসার শিক্ষকতা একটা হলো ওয়াজ করা কিন্তু খতমে তারাবি এর অন্তর্ভুক্ত নয় খতমে তারাবি এর অন্তর্ভুক্ত নয় ইমামতি কইরা বাতা নেওয়া তোমার হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ মুয়াজ্জিনি কইরা বাতা নেওয়া হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ ওয়াজ কইরা হাদিয়া নেওয়া হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ কিন্তু খতমে তারাবি ফরাইয়া বাতা নেওয়া হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ নয় যারা জায়েজ বলে ওই যারা উরুস করে এরা যেমন ভণ্ড পীর যারা জায়েজ বলে এরা ভণ্ড বলবি খালি ফির বন্ড আছে না মৌলবীও বন্ড আছে খালি ফির বন্ড না মৌলবীও বন্ড আছে আমরা যেমন মারিফতের বেলায় বন্ড ফির থেকে সাবধান থাকবো ঠিক তেমনি ভাবে শরীয়তের বেলায় বন্ড মৌলবীর থেকেও আমাদের সাবধান থাকতে হবে এবার ভাতা নেওয়া যে ঢালাওভাবে যারা না জায়েজ বলে হানাফি মতে ঢালাওভাবে না জায়েজ না সরকারে দিলে না জায়েজ আর সরকারে বন্ধ করে দিলে জায়েজ কিন্তু এতাতিদের নেতা সাদ সাহেবে বলে বর্তমান যুগেও ইমামতি কইরা বেতন নিলে মুয়াজ্জিনি কইরা বেতন নিলে ওয়াজ কইরা হাদিয়া নিলে আর মাদ্রাসায় পড়াইয়া ভাতা নিলে বেশ্যা নারী দেহ ব্যবসা কইরা হারাম উপার্জন করার চেয়েও আরো জঘন্য অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিহাদে পাঠাইছেন বলেন জিহাদ সংসারের কাজ না ধর্মের কাজ এই জিহাদের বিনিময়ে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বাতা দিয়েছেন সাহাবাগণ বাতা নিয়েছেন তাইলে কি সাতপন্থীরা বলতে চায় সাহাবায়ে কেরামও বেশ্যা নারীর চেয়ে জঘন্যতম অপরাধ করছেন রসুলও বেশ্যা নারীর চেয়ে জঘন্যতম অপরাধ করছেন সুতরাং সাত পন্থীদের মতবাদ গাঞ্জা কুড়ি মতবাদ ছাড়া আর কিছু নয় মহতরম হাজিরিন তাহলে কি বুঝলাম আমরা চার মজাব কি আকিদার বেলায় হয়েছে না আমলের বেলায় আমলের বেলায় মজাব সত্যার সত্যাই সত্য যেই যেই মজাব মতো আমল করেন সেই মজাব মতে আপনি জান্নাতে যাবেন সব পাইবেন সহি হাদিসে রাসূল বলে দিয়েছেন কিন্তু আকিদার বেলায় মজাব ভিন্ন হওয়ার উপায় নাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা সহি আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ছাড়া যত আকিদা আছে সব বাতিল এক দল হইব মুসলমান আকিদার বেলায় আর আমলের বেলায় মুসলমান সাত দলই হক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই চার মজহাবের কোনো এক মজহাব আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় একাত্ম ঘোষণা করে আমরা জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলুন আমিন।